জেলা পর্যায়ের এমই সেমি প্রোগ্রাম হলো শিলিগুড়িতে। দার্জিলিং জেলার ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোগীদের নিয়ে এদিন আয়োজিত হয় এই অনুষ্ঠান। দার্জিলিং জেলা প্রশাসনের উদ্যোগে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলা শাসক এস পুনম বলম, শিলিগুড়ির মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার এক ঝাঁক শিল্প উদ্যোগীরা। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, এদিনের এই অনুষ্ঠান থেকে শিল্প উদ্যোগীদের আবেদন জানানো হয় শিলিগুড়িতে শিল্প গড়ে তোলার জন্য। বেশ কিছু সরকারি জমি ফাঁকা পড়ে রয়েছে শিলিগুড়িতে, তাই একান্তভাবে এই জায়গায় শিল্প গড়ে তোলার এদিন আহ্বান জানানো হয়। তিনি আরো বলেন, এই ধরনের শিল্প গড়ে উঠলে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডিস্ট্রিক্ট লেভেল এমএসএমই প্রোগ্রাম ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের নিয়ে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নিয়ে আজকের আমাদের এই মিটিং। মেইনলি ডিএম সাহেবের উদ্যোগেই এই মিটিংটা এখানে অর্গানাইজ করা হয়েছে এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু কোলাবোরেশনে এই মিটিংটা হচ্ছে এখানে। আমরা সত্যিই খুশি, সবাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসেছেন এখানে এবং বিভিন্ন সংস্থার যারা সভাপতি সেক্রেটারিরা আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট সংস্থার, তারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা ওনাদেরকে আবেদন করলাম যে আপনারা শিলিগুড়ি মহকুমা পরিষদে আসুন, কারণ শিলিগুড়িতেও চলছে যেমন পুরো রাজ্য জুড়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ছোটো মাঝারি শিল্পগুলো কিন্তু চালু হয়েছে। আমরা চাই শিলিগুড়ি মহকুমা পরিষদ জুড়েও এই আমাদের ইন্ডাস্ট্রিগুলো হোক, কারণ আমাদের এখানে এখনও জায়গা, সরকারি জায়গাগুলো আছে এবং আমরা চাই যে আমাদের ওইখানে ইন্ডাস্ট্রি হোক, যাতে আমাদের যারা ওইখানকার বেকার ছেলেরা আছে তাদের কর্মসংস্থান হবে।